অবশেষে সেই নিজে হাতে চা বানিয়ে খাইতে হবে। তারপরে এখান থেকে আমাদের পে করতে হবে 480 টাকা, যেগুলো এখানে এখানে কফি আছে, টি আছে, এখানে স্যান্ডউইচ আছে, বিস্কিট আছে, যা ইচ্ছা সেটা নেওয়া যাবে। জানি না লাঞ্চে কী দিবে তারা। চাটা তেমন ভালো না, যাই হোক, কিন্তু তারপরে বানায় খাইতেছি, নিজেকে বানিয়ে খাইতে হবে এখানে। ওরা কেউ বানায় দিবে না। তারপর ওদেরকে কফি বা যেটাই খাই 400 টাকা পে করতে হবে, সরি 480 টাকা। সো গাইস, কারো যদি ইচ্ছা হয় চলে আসতে পারেন আমাদের ওয়েস্টার্ন হোটেলে। আমাদের আর এক ভাই আসছে, দেখা যাক, তিনি হয়তো মনে হয় একটা কফি বা ইয়ে খাবেন। ভাই প্লিজ, এটা যার যার মতন দায়িত্ব নিয়ে খাবে। ওকে, কিভাবে আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, প্লেসটা অনেক সুন্দর। যাই হোক, আপনি এখানে আছেন ভাই, আপনি এখানে যেটাই খাবেন। ওকে, ওখানে মিল্ক আছে, এখানে কফি আছে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেন। ওকে ওকে, এই যে মিল্ক প্লিজ, আর সুগার অ্যান্ড বিস্কিট। যাই হোক ভাইয়া নিজে হাতে কফি বানিয়ে খাইতেছে, যাই হোক, খাক। ওকে, দেখুন না, সুগার নিয়েছেন? ওকে, এই যে প্লিজ। সকালে নাস্তা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মনির ভাই আছে। হোয়াইট সুগার, বাহ, সুগার তো হোয়াইটই হয়, সুগার ব্ল্যাকও হয়। যাই হোক ভাই, নিজে হাতে বানায় খাইতেছে, জানি না তার কফিটা কেমন হবে। লোকটা মানুষ হিসেবে অনেক ভালো। ভাই একটু এদিকে প্লিজ, ওকে চেক করে নিন প্লিজ। ওকে ওকে ওকে, সুগার কম হয়েছে, প্লিজ আরেকটা নেন। আচ্ছা ভাই, যাই হোক, আপনি এত কষ্ট করে আপনি আপনি এত কষ্ট করে কফি বানাইতেছেন। হ্যাঁ, আরে ভাইয়ার এলইডি অফ হয়ে গেছে, ও চলে গেছে। সো